মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে আপনার অনুমতিক্রমে সংসদে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে মোরালিসা নয় তার সিম্বল আছে বিজয় মাননীয় স্পিকার মোরালিসা একটি রূপক টার্ম এটি হচ্ছে একটি ইউনিক পিস অফ আর্ট মাননীয় স্পিকার এখানে মোরালিসাটি হচ্ছে একটি ধারণা বা বস্তু যে সৃষ্টির সময় যে রূপটি মাননীয় স্পিকার অর্থাৎ সেই সময় যে স্বকীয় রূপটি সেটা হচ্ছে মাননীয় স্পিকার আজকে মোরালিসা যেহেতু এটি একটি রূপক টার্ম আমরা তো মোরালিসাকে মোরালিসা আক্ষরিক অর্থেই ধরে নিচ্ছি না এই স্বীকৃত স্বকীয় বা সেই সৃষ্টির সময় রূপটি নয় বড় মাননীয় স্পিকার আমরা বলার চেষ্টা করব সিমুলার তার যে প্রতিচ্ছবিটি সেটি বিজয় তাহলে প্রতিচ্ছবির একটু সময়ের দরকার মাননীয় স্পিকার এই সিমুলার কনসেপ্টটি আসলে এসেছে 1981 সালে জন বডলার দিয়েছিলেন তিনি বলেছেন যে এইখানে যে জিনিসটি হয় সেটি হচ্ছে যে সক্রিয় রূপটি থাকে সেই সক্রিয় রূপটি বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশনের শিকার হয় মাননীয় স্পিকার অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যাখ্যার শিকার হয় মাননীয় স্পিকার অথবা অনেক সময় পরিবর্তিত হয়ে যায় মাননীয় স্পিকার তার মানে অবশ্য এটি নয় যে মূল জিনিসটি পরিবর্তিত হয়ে যাবে যদি আপনি মোনালিসার আর্টের কথা চিন্তা করেন যে মোনালিসার আর্টের জায়গায় একটি অন্য মেয়ের ছবি এরকম নয় এটি ব্যাখ্যাটিও পরিবর্তন হতে পারে মাননীয় স্পিকার এবং এই ব্যাখ্যাটি পরিবর্তন যখন হয় এবং এটি এটি একসময় এমন হয় যে ব্যাখ্যাটি পরিবর্তন হতে হতে প্রথমে যে স্বকীয় রূপটি ছিল মাননীয় স্পিকার সেই স্বকীয় রূপটির জায়গা নিয়ে নেয় মাননীয় স্পিকার অর্থাৎ আপনার অজান্তেই আপনি সেটিকে অরিজিনাল ফর্ম অফ আর্ট অথবা সেই বস্তুটি হিসেবে ধরে নেন মাননীয় স্পিকার তার আগে একটু বলে নিই এই বিতর্কটি আমরা আজকে যেভাবে সবসময় তথাকথিত বিতর্ক করি বাজেট চাপিয়ে দিয়ে সেভাবে একেবারেই করতে চাচ্ছি না মাননীয় স্পিকার আমরা মনে করি আজকে একটি ফিলোসফিক্যাল বিতর্ক হবে দুটি দল দেখাবে যে ফিলোসফিক্যাল জায়গাটি এই বিতর্কটি কিভাবে মাননীয় স্পিকার আজকে কার পক্ষে যায় অর্থাৎ মাননীয় স্পিকার আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে সমাজ অনেক সময় সেই মূল ফর্মটি অর্থাৎ সেই সক্রিয় ফর্মটির সাথে এই যে নতুন ফর্মটি সেটি ডিফারেন্সিয়েট করতে পারে না কেননা মাননীয় স্পিকার জন বডলার এইভাবেই বলে দিয়েছেন যে ডেটিক্টেড ফ্রম কপিড ফ্রম একটি একটি অরিজিন একটি সক্রিয় জায়গা থেকে মাননীয় স্পিকার এখন আমরা এখন আরেকটি জিনিস খুব পরিষ্কার হওয়া উচিত সেটা হচ্ছে মাননীয় স্পিকার এই জিনিসটি কি খারাপ নাকি ভালো অর্থাৎ এই জিনিসটির যে পরিবর্তন এই যে একটি ব্যাখ্যা নতুন একটি ব্যাখ্যা আসছে বা নতুন একটি ফর্মে আমরা সবকিছু দেখতে পাচ্ছি এই জিনিসটি কি খারাপ নাকি এই জিনিসটি ভালো মাননীয় স্পিকার সেই জিনিসটি আজকে আমরা বিতর্কে কোনো প্রমাণ করার চেষ্টা করব না যদি এই জিনিসটি হয় মাননীয় স্পিকার তাহলে আমরা বলবো যে সিমুলাটাই বিজয় তাহলে কখন বিজয় বলছি মাননীয় স্পিকার একটু খেয়াল করে শুনুন এই সময় বিজয় বলছি যখন নতুন ধারণাটি বেশি পরিমাণে প্রচলিত হচ্ছে অর্থাৎ সমাজ সেটিকে বেশি পরিমাণে নিচ্ছে তার মানে এটি নয় তার মানে এটি নয় মাননীয় স্পিকার যে নতুন ধারণাটিকে একেবারে পুরাতন ধারণাটিকে অর্থাৎ স্বকীয় ধারণাটি একেবারে নিঃশেষ হয়ে যাবে নতুন পুরাতন ধারণাটি থাকতে পারে কিন্তু নতুন ধারণাটি বেশি পরিমাণে প্রচলিত হবে বেশি পরিমাণে জনপ্রিয় হবে এখন মাননীয় স্পিকার যেহেতু বলছে যে প্রচলিত ধারণাটি বেশি পরিমাণে জনপ্রিয় হবে সেহেতু এটিও আমাকে বলতে হবে যে কেন প্রচলিত ধারণাটি বেশি পরিমাণে বিজয় এক এটি হচ্ছে বেশি সংখ্যক মানুষকে আকৃষ্ট করতে পারে মাননীয় স্পিকার দুই হচ্ছে এটি বেশি সংখ্যক মানুষের চাহিদাকে পূরণ করতে পারছে মাননীয় স্পিকার তিন হচ্ছে মাননীয় স্পিকার এটি বিভিন্নভাবে ব্যাখ্যা জায়গা তৈরি করে দেয় অর্থাৎ আপনি যে একটি মানুষ এবং আমি যে একটি মানুষ আমাদের আমাদের দুজনের মধ্যে একটি ইউনিক সেন্স অফ থিঙ্কিং আছে সেই জিনিসটি দিয়েই মাননীয় স্পিকার আমরা এই জিনিসটিকে ব্যাখ্যা করতে পারি এক দেশের মানুষ একভাবে ব্যাখ্যা করতে পারে আরেক দেশের মানুষ আরেকভাবে ব্যাখ্যা করতে পারে এবং তার কারণে এই জিনিসটি বেশি প্রচলিত হয় শেষ যেটি সেটি হচ্ছে মাননীয় স্পিকার এটি অত্যন্ত সময় উপযোগী হয় অর্থাৎ ওই সময়ের জন্য পরে চেয়েছি ওই সময়ের জন্য জিনিসটি ওই ওই জায়গায় সেই ফর্মে মানুষ বেশি দেখতে চায় ওই সময়ের জন্য সেটি সবচেয়ে পারফেক্ট বলে মনে হয় আচ্ছা আপনারা বললেন যে নতুন ধারণাটি বেশি প্রচলিত হবে কোন কোন ধারণাগুলি স্পেসিফিক করে যাবেন সমাজে প্রচলিত আমি আগেই বলেছি যে বিতর্কটি আমরা প্যারামিটারের মধ্যে বেঁধে দিয়ে তাদেরকে কোনো বাড়ি চাপাতে চাচ্ছি না আজকে আপনারা যে কোনো ধারণা যে কোনো বস্তু নিয়ে কথা বলতে পারেন মাননীয় স্পিকার এই যে মাননীয় স্পিকার একটি ফিলোসফিক্যাল বিতর্ক এই যে এই বিতর্কটি একটি আপনার উদাহরণ দিয়ে বুঝিয়ে বলি মাননীয় স্পিকার আজকে যে প্রোডাক্টগুলো আমরা কিনি সেই প্রোডাক্টগুলো কি আজকে আসলেই আমরা চাই নাকি আমাদেরকে চাওয়ানো হয় অর্থাৎ মানে স্পিকার এই জিনিসগুলো কি আমাদের আসলেই মানে আমাদের যে ধারণা চিন্তাধারণা সেই চিন্তাধারণার যে সক্রিয়তা সেই জায়গা থেকেই কি আমি কিনছি নাকি বিভিন্ন টিভি বা প্রোডাক্টের যে কাস্টমাইজেশন সেই জায়গা থেকে মাননীয় স্পিকার আমি আজকে সেই প্রোডাক্টটি কিনছি অর্থাৎ মাননীয় স্পিকার আমি যেই জিনিসটি চাচ্ছি যে অথবা আমার
যে নেসেসিটি সেটি মাননীয় স্পিকার যে অরিজিনাল ফর্মটি মাননীয় স্পিকার সেটি চেঞ্জ হয়ে আজকে একটি অন্য ফর্মে চলে যাচ্ছে এবং সেটি আমি মনে করছি যে এটি আসলে আমার চাওয়া মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখুন আজকে যখন একটি প্রোডাক্ট একটি ধরে যে কোনো একটি প্রোডাক্ট একটি দেশে লঞ্চ হয় সেখান থেকে মাননীয় স্পিকার সেই জিনিসটি বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রচারিত হয় সেটি একইভাবে আমরা বলতে চাচ্ছি যে এই যে বিভিন্ন ক্ষেত্রে এই যে প্রসারিত হওয়া মাননীয় স্পিকার এটি শেষ পর্যন্ত টিকে থাকে এবং এটি শেষ পর্যন্ত বিজয়ী হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই। I'm not afraid of the dark.